প্রিয়তমা শ্রী, আজ বিগত 5 বছর পর সরস্বতী পূজার দিনে তোমার সাথে আমার দেখা। অবশ্য আমি তোমাকে দেখি এক পলকের জন্য আমার দিকে তাকিয়ে মুচকি হেসে তৎক্ষণাৎ আবার স্বাভাবিক গম্ভীর হয়ে যাওয়ার চেষ্টা করা। ব্যাপারটা ওরাও লক্ষ্য করেছিল, মানে আমার বন্ধুদের কথা বলছি। তুমি আমাকে কি ভাবো শ্রী? আমি কি বুঝি না তোমার চোখের ভাষা? এতগুলো বছর পেরিয়ে গেল তবু আজও ভালোবাসি তোমায়। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। মনে পড়ে এক ঝড় বৃষ্টির বিকেলে প্রথম যেদিন তোমার সাথে আমার আলাপ হয়েছিল, সেদিনও তুমি এমন গম্ভীর হওয়ার চেষ্টা করেছিলে। অবশ্য সেদিন আমি একবারই তোমার সাথে আলাপ করেছিলাম, প্রকৃতিও সেদিন আমাদের সঙ্গ দিয়েছিল। অবশেষে বৃষ্টি থেমেছিল, স্বাভাবিক রূপে ফিরে এসেছিল আকাশ। তারপর ভেজা শরীরে দুজনেই সাইকেল চালিয়ে বাড়ির পথে রওনা দিই। তোমার মনে আছে শ্রী, সেদিন তুমি আমাকে দাদা বলে ডেকেছিলে? দাদা? পরে বুঝতে পেরেছিলাম সব দাদা দাদা হয় না, কেউ আবার ভালো বন্ধুও হয়, বন্ধু হয়তোবা। কিন্তু আজ এই বন্ধুত্বের কোনো দাম নেই তোমার কাছে, কারণ তুমি এখন আমাকে ঘৃণা করো। আমি তোমার অবহেলা ছত্রচ্ছায়া হতে চাই না শ্রী, আমি তোমার ভালোবাসা চাই। আর সেটা এ জন্মে হয়তো কোনোদিনও সম্পূর্ণ হবে না, আমি জানি। আমি তোমায় কোনোদিনও নিজের করে পাবো না শ্রী, তবু মৃত্যুর আগের মুহূর্ত অবধি তোমাকেই ভালোবেসে যাবো শ্রী। তোমায় ভেবে লিখেছি গান, তুমি দিগন্তের নির্মাণ, তোমার প্রেমে আমি দিশেহারা, তুমি আমার আকাশের স্নিগ্ধ তারা, আমায় ফোটাও তোমার সুরে, অবশেষে এভাবেই খুঁজে নিও আমারে।